তো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানভীর মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্স কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের দেখবে ফারান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে হবে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন তো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাইবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানভীর মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস রূপে হচ্ছে আপনাদের দেখবে আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়লকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনার দেখবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্য পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে কে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফ্রাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ অ্যাড সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনার দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্ট কে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেইনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান স কেয়া ফাইল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকেও হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনারা দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান স কেয়া ফাইল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া আয়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে হবে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেইনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে কে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আব্রাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ অ্যাড সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনার দেখবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্ট কে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেইনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাবো যেটা হচ্ছে বাস ট্রিপ পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান স কেয়া ফাইল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস রূপে হচ্ছে আপনাদের আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্যভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে হবে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান স কেয়া ফাইল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস রূপে হচ্ছে আপনাদের ফারহান চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ অ্যাড সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনারা দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাই যেটা হচ্ছে বাস ট্রিপ পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আব্রাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্ট কে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেইনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মুহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানভীর মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান স কেয়া ফাইল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদেরকে দেখতে হবে এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে হবে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাইবো যেটা হচ্ছে বাস নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানভীর মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান স কেয়া ফাইল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাই যেটা হচ্ছে বাস ট্রিপ পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের দেখতে হবে আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আব্রাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদেরকে দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাই যেটা হচ্ছে বাস ট্রিপ পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মুহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানভীর মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই যাবেন প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান স কেয়া ফাইল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত মোস্তাক মোর্শেদকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদেরকে দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাইব যেটা হচ্ছে বাস নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানভীর মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই যাবেন প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান স কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিও পির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্ট হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের দেখতে ফারান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আবরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাই যেটা হচ্ছে বাস ট্রিপ পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানভীর মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই যাবেন প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান স কেয়া আয়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ ফারহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাই যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প ক্লাস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে চাইবো যেটা হচ্ছে বাস নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান ক্স কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলিত আরিফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাবেন এডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ এড সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাই যেটা হচ্ছে বাস নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের দেখবে ফারান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকের ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাই যেটা হচ্ছে বাস নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলিত আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ এড সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস্ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস সিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান স কেয়া ফাইল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্যভূমিকা পালন করতে এডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলিত আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ এড সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানভীর মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানভীর মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্যভূমিকা পালন করতে এডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ এড সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস সিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস সিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশনার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানভীর মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্যভূমিকা পালন করতে এডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ এড সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাইবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মুহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানভীর মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্যভূমিকা পালন করতে এডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ এড সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানভীর মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে এডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ এড সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোপ্রাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাষ্ট্রীপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাইবো যেটা হচ্ছে বাস সিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানভীর মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই যাবেন প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মুহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানভীর মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই যাবেন প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানভীর মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই যাবেন প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরফিন সরকারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাই যাবেন নেক্সট হচ্ছে চিপ এক সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোপ্রান্স আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাইবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানভীর মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই যাবেন প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরিফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাই যাবেন নেক্সট হচ্ছে চিপ এক সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্ট হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেইনমেন্টকে কে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাইবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানভীর মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই যাবেন প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরফিন সরকারকে হচ্ছে আপনার দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাই যাবেন নেক্সট হচ্ছে চিপ এক সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাইবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মুহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানভীর মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল সাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে হচ্ছে দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ এক সম্বন্ধে আপনাদের বলি ইফাজ চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে হবে চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোপ্রান্স আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাইবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবে নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ এক সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে হবে চিপ এর রূপে মুখ্যভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মে লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনার পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই যাবেন প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনার পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাইবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই যাবেন প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরফিন সার্কারকে হচ্ছে দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনার পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে কে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাইবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই যাবেন প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন এডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে হচ্ছে দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনার পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে কে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই যাবেন প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শিদকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্যভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে হচ্ছে দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্ট হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে ভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে কে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই যাবেন প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মে লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শিদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনারা দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে কে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন প্রডিউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মে লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শিদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ এড সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনারা দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন প্রডিউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ অ্যাড সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্ট হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাড়কে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনারা দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্স আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মে লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাড়কে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকেও যে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্ট হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখভূমিকা পালন করতে সো লেভেল দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্স আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মুহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকেও যে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্স আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মুহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস্ট রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্যভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকেও যে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মুহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মোর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকেও যে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মুহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো 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 আরফিন হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়েলকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়েলকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকেও হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে দেখতে দেখেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্ট হচ্ছে আপনাদের দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকেও হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখভূমিকা ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাওয়া যাবে নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিপ এড রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাশরূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকেও দেখতে নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন দেখতে প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন দেখতে প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরফিন সার্কারকে হচ্ছে আপনার দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ অ্যাড সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিফ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো সোলোফ আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাইবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মুহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস রূপে হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মে লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলিত তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে চিপ অ্যাড সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট অ্যান্ড কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাইবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিফ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল্প ক্লাস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বাস ট্রিপ নামে পরিচিত এবং এই ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ হতে চলেছে তো ড্রামা আপনারা দেখতে পাবেন বাস ট্রিপ এবং স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেকশন সম্বন্ধে আপনাদের বলি তো মহিদুল মহিমকে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো তানবির মাহমুদকে মাহমুদকে হচ্ছে আপনারা দেখতে পাই এবং প্রডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে যারা মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফারার আহমেদ চৌহান নেক্সট কেয়া পায়াল অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা হচ্ছে দেখতে পাবেন তো কাস হচ্ছে আপনাদের ফারহান আহমেদ চৌহানকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে কেয়া পায়ালকে দেখতে পাবেন তো ফারহান আহমেদ চৌহানকে হচ্ছে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং অ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলি তো কেয়া পায়ালকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনাদের এর এই নাটকে ডিওপির সম্বন্ধে আপনাদের বলি তো মোস্তাক মর্শেদকেও দেখতে পাবেন নেক্সট হচ্ছে মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো আফরাল শাহিরকে হচ্ছে আপনারা দেখতে পাবেন মিউজিক রূপে মুখ্য ভূমিকা পালন করতে অ্যাডিট অ্যান্ড কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরিফিন সার্কারকে আপনারা হচ্ছে দেখতে পাবেন অ্যাডিট কালার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলিত রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো পাবলিসিটি ডিজাইন সম্বন্ধে আপনাদের বলি তো রাকিব হোসেন আবিরকে হচ্ছে আপনার দেখতে পাবেন পাবলিসিটি ডিজাইন রূপে মুখ্য ভূমিকা পালন করতে অডিট কালার সম্বন্ধে আপনাদের বলি তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাবেন অডিট কালার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো আরফিন সার্কারকে হচ্ছে আপনারা দেখতে পাওয়া যাবেন নেক্সট হচ্ছে চিপ সম্বন্ধে আপনাদের বলি ইফা চৌধুরীকে হচ্ছে আপনাদের দেখতে পাবেন চিপ এর রূপে মুখ্য ভূমিকা পালন করতে লেভেল সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন লেভেল রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে সো লেভেল রূপে হচ্ছে দেখতে পেয়ে যাবেন সুলতান এন্টারটেনমেন্টকে প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই সম্বন্ধে আপনাদের বলিত সুলতান এন্টারটেনমেন্টকে হচ্ছে আপনার দেখতে পাবেন প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে সো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটককে হচ্ছে আপনারা সবাই দেখবেন